ক্যাফে ট্যাগ মি। এটা আমাদের এক প্রতিবেশীর ক্যাফে, যেটা কিনা বান্ডং শহরে এক কর্নারে আর কি, লেম্বার নামে একটা জায়গাতে। তো আমরা জানতাম অনেক আগে থেকেই যে ওদের এখানে একটা ক্যাফে আছে, কোনোদিন আসা হয় নাই। তো আজকে আসলাম আর কি, দেখা যাক। একটু আমরা যেখানে আছি যে হোটেলে, সেখান থেকে প্রায় 6-7 কিলোমিটারের একটা রাইড। তো দেখা যাক, ক্যাফেটা যদি ভালো হয় তাহলে তো রাইডটা উসুল হয়ে যাবে। তো আসলে যেহেতু বান্ডংয়ে আসাটা উচিত ছিল, কারণ তারা আমাদের কাস্টমার, ভালো একজন নেবার আর কি, তো আসা উচিত ছিল। তো আসলাম আর কি, এখন দেখি, দেখা যাক। তবে এই রেস্টুরেন্টের সব থেকে বড় অ্যাট্রাকশন যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে পেছনের ভিউটা। এটা পাহাড়ের অনেক উঁচুতে, হ্যাঁ, অনেক নিচে শহর দেখা যায়, হ্যাঁ। তো এটা হচ্ছে কি এখানকার মেইন অ্যাট্রাকশন। তো দেখা যাক কি হয়। ওই মেইন রোড কই, যারা যারা বিয়ে করছেন, ঠিক আছে, পৃথিবী যদি পরিবর্তন করতে চান তাহলে বিয়ার আগে করেন, বিয়ার পরে পৃথিবী কেন, টিভির চ্যানেলটাই তো পরিবর্তন করতে পারবেন না, তাই না? মেনু করতে এত সমস্যা লাগে রে, এত সময় লাগে মেনু করতে। One eternity later. Zombie apocalypse. আমার কাছে জিনিসটা মনে হয় এই ক্যাফেটা ইন্দোনেশিয়া অন্যতম সুন্দর ক্যাফেগুলোর ভিতরে একটা, বিকজ স্পেশালি এই ভিউটার জন্য। সত্যি ভালো লাগার মতো, আসলে সত্যি ভালো লাগার মতো। দিনের বেলা আসলে হয়তো আরো অনেক সুন্দর লাগতো, এখন সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা স্যার, আমরা নেথান কিন্তু খুব এনজয় করতেছে। সো বেসিক্যালি রাস্তা থেকে ছোট একটা রাস্তা ধরে একটু উপরে উঠে আসতে হয় এই ক্যাফেতে ঢোকার জন্য। এখানে কার পার্ক বলেন, বাইক পার্কিং বলেন, সব ধরনের পার্কিংয়ের ব্যবস্থাই আছে। আবার এরকম ছোটোখাটো বিল্ডিও আছে এখানে, তো বেশ সুন্দর একটা জায়গা। আর এই হচ্ছে গিয়ে ক্যাফের মেইন ফটক আর কি। ঢুকে দেখা যাক, ডান পাশে এরকম ছোটো ছোটো বসার জায়গা, পুল আছে, যারা যারা পুল খেলতে ভালোবাসেন পারফেক্ট জায়গা তাদের জন্য। আর হচ্ছে গিয়ে মেইন রিসেপশন, আর ওখানে কয়েকটা বসার জায়গা আছে, টেবিল আর কি। অ্যাকচুয়ালি ক্যাফে না, ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বেসিক্যালি। আর এই পাশে হচ্ছে গিয়ে কফি বারটা, কফি বার। কফির ঘ্রাণে এখন আমার অলরেডি মানে লোভ লাগা শুরু হয়েছে আর কি। এটা হচ্ছে গিয়ে মনে করেন যে ছোটোখাটো চিল করার জায়গা আর কি। এখানে বসে মনে করেন যে চিল করা যায়, কফি খাওয়া যায়, সিগারেটও খাওয়া যায় যদি খান, খেতে পারেন। লাইভ মিউজিক চলতেছে আজকে, প্রতিদিনই লাইভ মিউজিক হয় এখানে। আমার ধারণা, আমি তো সাধারণত সবসময় বিজনেস নিয়ে চিন্তা ভাবনা করি, সো আমার ধারণা এরকম একটা ক্যাফে খুলতে ইন্দোনেশিয়াতে প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। এরা আসলে বিদেশি, আমার যারা প্রতিবেশীরা যারা এই ক্যাফেটা খুলছে এরা আসলে বিদেশি, হ্যাঁ, স্বামী বিদেশি, বউ এখানকার মেয়ে। তো এদের দেখা গেছে বড় বড় ইনভেস্টমেন্ট করে আর কি। আমি তো আসলে এত বড় ইনভেস্টমেন্ট আসলে পার্সোনালি করি না কখনো। এটার পেছনে খুব সুন্দর একটা ভিউ, আল্লাহ জানে। মিউজিকটা তো উঠাইতেছি, এটা আবার ইউটিউবে চলে যায় কিনা, আমাকে ব্লক করে দেয় কিনা, তো সে চিন্তা করতেছি এখন। মানে ফায়ার প্লেস ছোটখাটো একটা, এখানে বসে চিল করা যায়, চিল করার মতো আসলে একটা জায়গা। এই দেখেন, চিন্তা করে দেখেন, এখানে বসার জায়গা, সামনে ছোট একটা টেবিলের মতো, তারপরে মনে করেন যে খোলা প্রান্তর। বসে দেখি নাকি, এটা কিন্তু অনেক বড় একটা বালিশের মতো একটা, দেখতে পাচ্ছেন? কফি চলে আসছে। আমার তো খুবই কষ্ট হইতেছে এটাকে মানে পান না করে সামনে রেখে বসে আছি, খুব কষ্ট হইতেছে আমার। एखोनी हाम हाम करे शुरू करे दिते मन चाइतेछे किन्तु आमादेर बाबू ड्रिंक ना आसले तो आमरा शुरू करते पारी ना ताई ना ताई ना बाबू तो भाई सब छोटो करे एकटु कफिर बर्णना दिई आजके आपनादेरके कफि जारा भालोबासेन तारा हयतोबा अनेकेई जानेन जे कफि बीन रय एक्चुअली मेइनली दुई धरनेर एक होच्छे आराबिका एक होच्छे रोबास्टा एटा कफिर बीनेर उपरे डिपेंड करे आर कि हाँ तो যারা যারা খুব কড়া কফি খাইতে পছন্দ করেন যে একেবারে ঘুম হারাম করে দেওয়ার মতো কফি তারা তারা রোবাস্টার অর্ডার দিতে পারেন বাংলাদেশে আমি জানি না এগুলো অপশন হয়তো খুব কম থাকে সাধারণত কিন্তু এখানে ইন্দোনেশিয়াতে অপশনের কোনো অভাব নাই বিকজ কফি হলো এখানকার একটা স্টেপল ড্রিঙ্কের মতো আর কি একটা পানির মতোই পানির পরেই কফির অবস্থান এখানে সো যারা যারা একটু লাইট খাইতে পছন্দ করেন একটু একটু এক্সক্লুসিভ টেস্ট পাইতে পছন্দ করেন তারা এই আরাবিকা খাবেন আমি সব সময় আরাবিকা খাই সব সময় রোবাস্টা একদিন খেলে আমার 3 দিন ঘুমায় না ঠিক আছে আর তাছাড়া এটা টেস্ট খুব একটা সুবিধা না তিতা খুব বেশি বুঝছেন ওই যে আমাদের নেথানে ড্রিঙ্ক চলে আসছে এই নিজুকা बाबू enak बाबू enak बाबू बाबू enak बाबू 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 enak ini enak lagi enak enak banget babu babu enak yes enak খাবারও চলে আসছে আমরা কিছু স্ন্যাক্সের অর্ডার করছিলাম এটা হচ্ছে কি স্পাইসি ফ্রাইড চিকেন ফ্রাইড চিকেন চিকেন উইংস স্পাইসি চিকেন উইংস এটা হচ্ছে কি কি জানি আমি তো জানিও না আমার মনে নাই অবশ্য এটা একটু দেখতে তো ভালোই লাগতেছে আচ্ছা দেখা যাক কফিটা আগে ট্রাই করতে হবে নাহলে আমি তো বাঁচতেছি না duduk kalau dengan suaranya sedikit paling keras dulu kurang banyak gitu anjing Where's the ketchup? Guys, প্রথম কামড়টা খাবার শুরু করার আগে প্রথম এক লোকমা বা প্রথম কামড়টা বউয়ের মুখে তুলে দেওয়া কিন্তু আমাদের ধর্মের সুন্নাহ সো আমি এখন সেই সুন্নাহ পালন করব হ্যাঁ প্রথমে আগে বউয়ের মুখে তুলে দেব একটুখানি Take a small bite, smaller than you could ever have. Small, really small. I'll take a little bit more. Yeah, a little bit more. So तो सुन्ना पालन हो गए बंदे मन निजे खावर पाला खाला देखें सरासरि एटा होच्छे कि चिली फ्लेक्स सरासरि शुकना मरीचेर फ्लेक्स दिए दिछाम folks I'm done কারো যদি এখানে এসে কফি খেতে ইচ্ছা করে বা কফি স্ন্যাক্স খেতে ইচ্ছা করে আমাকে সাথে নিয়ে আসতে পারেন আমাকে স্পন্সর করতে পারেন দেখা গেছে আমি আপনাদের সাথে এসে মাগনা খেলাম আমার পয়সা দেওয়া লাগলো না সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারবো ভাই এটা অর্ডার করুন ওটা অর্ডার করুন খুবই সুন্দর একটা জায়গা অসাধারণ একটা ক্যাফে সুন্দর ভিউ কেউ যদি পাটনা নিয়ে আসতে পারেন ওই দেখছেন ঢেকু বড় উঠতেছে আর গার্লফ্রেন্ড যদি নিয়ে আসতে পারেন সেখানে সেই রকম একটা ফিলিংস এখানে হ্যাঁ আমরা তো ভাই বয়স বেশি হয়ে গেছে পুরো বুড়ো হয়ে গেছে বিয়ে শাদী করে এখন আর ওই যুগ তো এখন আর নাই ওই বয়স তো এখন আর নাই আপনারা যারা ইয়াং আছেন আমি তো অনেক দেখি আমার ভিউয়ার্সের ভিতরে আছে অনেকে যোগাযোগ করে যারা নাম্বার নিয়ে যোগাযোগ করে তারা বলে যে ভাই জিজ্ঞেস করলে বলে ভাই এসএসসি 2012 সালে 2015 সালে কি দেখি তারপরে তো বাচ্চা বলাবান তাদেরকে বলতেছি তাদের জন্য খুব চোখ একটা জায়গা যদি গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারে তুমি কফি খাইছো? হ্যালো, পে করার সময় এখানে এসে পে করতে হয়, এটা ওই পিছনে খেয়ে এখানে এসে সম্ভবত পে করতে হয়। আমি ঠিক জানি না ওটা আসলে কি টেবিলে কি বিলটা সার্ভ করে কিনা, আমি এসে পে করতেছি আর কি। বি এ নাইস পারসন সব সময়। $146, $300. Yeah. The luck. আর সব সময় চেঞ্জ থাকবে না কেন, টিপস বক্সে দিয়ে দিবেন। অবশেষে আপনাদেরকে যে কথাটা বলবো, যে চলে যাওয়ার আগে যে কোনো সময় যথাসম্ভব চেষ্টা করবেন আপনার টেবিলটাকে ক্লিন করে রেখে যেতে। এতে আপনারই যে একটা পার্সোনাল ইমেজ আছে, সেটার যে একটা আপনি যে একজন ভালো মানুষ, একজন ভদ্র মানুষ আপনি, সেটাই আসলে প্রকাশ পাবে। সো আমি সবসময় এটা চেষ্টা করি যতদূর পারি। 100% তো হয় না, তারপরেও তারা এসে দেখা গেছে তাদের একটু মুছতে হয় বা একটু ক্লিন করতে হয়, এটা করতে হয়, এটা নর্মাল প্রোটোকলের ভিতরে পড়ে। তো আমি যতদূর পারি এটাকে ঠিক করে রাখার চেষ্টা করি, যেমন আজকে আপনাদের সামনেই করবো, অন্যদিন তো আপনাদের সামনে করা হয় না, ক্লোজ করে রাখি, যেহেতু অন্য মানুষের সেহেতু এগুলো খাবে। সো ধুলাবালি ঢুকুক সেটা তো অবশ্যই আমি চাই না। ঠিকভাবে উঠায় নিয়ে হাতে একটু মলা লাগলে লাগুক, পরে আপনি টিস্যু দিয়ে ধুতে পারবেন, টিস্যু ইউজ করতে পারবেন বা হাত ধুতে পারবেন। টিস্যু থাকলে একটু টিস্যু আমাদের এই মেসার কি মোটামুটি কারণ তারা একটু হালকা করে একটু টাচ দিলেই ঠিক হয়ে যাবে আর কি। খুবই হেলথ কনসিয়াস এরা। এখানে সিঙ্ক আছে হাত ধোয়ার জন্যে, সোপ আছে, হ্যান্ড স্যানিটাইজার আছে, চোস, টয়লেটস লেডিস অ্যান্ড জেন্টস সেপারেট। টয়লেট এটা সম্ভবত কিচেন, এখানে তো আমার ঢোকার অনুমতি নাই। এরপরে সেলাইন কারিয়াওয়ান তিলাদাং মাসুক, হ্যাঁ এ কথাটা মানে হচ্ছে সেলাইন কারিয়াওয়ান মানে হচ্ছে স্টাফ ছাড়া অন্য কেউ, দিলাদাং মাসুক প্রবেশ নিষেধ। তো ভাষা ইন্দোনেশিয়াতে খুব এক্সপার্ট হয়ে গেছি, পৃথিবীর অনেকগুলো ভাষায় এখন বলতে পারি, তার ভিতর ভাষা ইন্দোনেশিয়া মোটামুটি একটা। ভালো পারি না, মোটামুটি পারি।